দিস ইজ দা ইনসাফ সিস্টেম অফ উমর। নিজের ছেলে বলে ছেড়ে দেয় নাই, এখন নিজের ছেলে হইলে 7 খুন মাফ, নেতার ছেলে হইলে 10 খুন মাফ, এলাকার মোরলের ছেলে হইলে 10 খুন মাফ। নো পার্সিয়ালিটি ইন ইসলাম, ইসলামে পার্সিয়ালিটি নাই। আপনি নেতার ছেলে হন, আপনি বিজনেস ম্যাগনেটের ছেলে হন, আপনি যেই হন না কেন, ইসলামের দৃষ্টিতে সবাই সমান। চিল্লায় বলেন ঠিক কি না? বনু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল। সাহাবারা বললেন, নবী, মদিনার সবচেয়ে ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে, আপনি হাত কাইটেন না, কারণ ইসলামের নিয়ম চুরি করলে কি কেটে দাও? বিশ্বনবী বললেন, বলো কি, হাত না কাটার জন্য তোমরা আমাকে রেকমেন্ড করছো? এটা আল্লাহর আইন, পৃথিবীর কেউ রেকমেন্ড করলো শোনার ক্ষমতা আমার নাই, কারণ আইনটা দিয়েছে কে? আল্লাহ। লাও কানাত ফাতিমাতু বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। আরে বনু মাকসুমিয়া মেয়ে তো দূরের কথা, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি আজ চুরিতে ধরা পড়তো তার হাত কেটে দিতে আমি 1 মিনিটও দেরি করতাম না। দিস ইজ ইসলাম, এই হচ্ছে ওমরে ফারুকের মানাকিব। এরকম ওমরে ফারুক কয়টা লাগবে? আওয়াজ করে বলতে হবে কয়টা লাগবে? একটা লাগবে। এ সাইয়েদ ওমরে ফারুক মদিনার প্রথম চিফ জাস্টিস ছিলেন। সর্বপ্রথম উনার পরামর্শে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে সংকলন করেছেন। আমরা এই যে কোরআন পড়ি 30 পারা এমদাদিয়া লাইব্রেরির 114টা সূরা, কত সুন্দর হ্যাঁ সন্নিবেশ করা হয়েছে এখানে, সাজানো হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময় কি এরকম কোরআন ছিল নাকি? ছিল না। খেজুর পাতার মধ্যে, গাছের বাকলের মধ্যে, ওটের বড় হাড্ডির মধ্যে আর পাথরের মধ্যে খোদাই করা কোরআন ছিল। সাইয়েদনা আবু বকরের সময়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যুদ্ধ হলো, 70 জন হাফেজ সাহাবি ইন্তেকাল করলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ওমর ফারুক বললেন, ও আবু বকর, এইভাবে হাফেজে কোরআন সাহাবীরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর কোরআনও তো বিদায় হয়ে যাবে। আমার পরামর্শ হলো, আপনি সব বয়োজ্যেষ্ঠ সাহাবীদেরকে একসাথে করে কোরআনের সব কাগজগুলোকে একসাথে করে একটা নির্ধারিত কপির মধ্যে কোরআনকে সংকলন করে ফেলে। সাইয়েদনা আবু বকর বললেন, যেটা আমার নবী করেন এটা আমি কেমনে করি? কিন্তু ওমরে ফারুক নাছোড়বান্দা বলে না, এটা করলে কোনো খারাপ হবে না, ভালোই হবে, মুসলিম উম্মার জন্য এক জায়গায় কোরআন সন্নিবেশিত থাকবে, আপনি করেন। সাইয়েদনা আবু বকর রাজি হয় না, ওমরে ফারুকও ছাড়ে না। ওমরে ফারুক বলতে 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 এমন ভাবে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন, সব শেষে সাইয়েদনা আবু বকর ওমরে ফারুকের কথায় কোরআন সংকলনে রাজি হয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। উনি বললেন, ওমর যখন আমাকে বারবার বুঝাতে লাগলো, আল্লাহ তাআলা আমার হৃদয়টা ওমরের কথা শোনার জন্য খুলে দিলেন। আল্লাহ তাআলা কেমন যেন আমাকে এলহাম করলেন, আবু বকর করো এই কাজের মধ্য দিয়ে আমি আমার কোরআনকে গোটা বিশ্বে জীবিত রেখে দেব। দিস ইজ উমর। এই যে আমরা হিজরি সন, হিজরি সনের যে আমরা গণনা করি, এই হিজরি সনের প্রবর্তক হচ্ছে সাইয়েদনা ওমরে ফারুক। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ।